আজকে আলেম আমার বকে কি একজনে কয় আলেম গো হাত ভেঙে দিবে ঠিক আরেকজনে কয় ঘর মটকায় দিবে আরেকজনে কয় পাকিস্তান বাড়াই দিবে বঙ্গবন্ধু দেশের সন্তান আমরা গোপালগঞ্জের সন্তান আল্লাহর সন্তান পরিবার শ্রেষ্ঠ সন্তান গোপালগঞ্জের যুবক রাজি আছিস না খোদা দাঁড়াই সন্তান আওয়াজ দে আমি করশার বিএমপি করশার জামাতি স্টাপ খরস নবীরে গালি দিল হয়েছে ফুদা বেল মক্কায় গেরাতি আছে জীবনটা ওয়ান টাইম আইজা শিকাইল নাই কোন নাস্তিককে খাতির নাই মরণ তো হইয়াই যাবে বেটা এইটা দেখতে পারবা সত্যনের পথে জাগাবে দুনিয়া ফার্স্ট মামুন মিডিয়া এ নগর কান্দার বাবাজিরা এইভাবে যদি কষ্ট করে জিন্দগিটা কোন রকম কাটাইয়া অন্ধকার কবরে তিনখান কাপড় লইয়া যাইতে পারো কবরটা হইয়া যাবে জান্নাতের টুকরা আর যদি মান্না বাসায়া জীবন বাসায়া চল গো বাবা তোমার মরণ হবে শিয়াল কুত্তার মরণ কথা বলো আজকে ম্যাক্রোর মতো একটা জার গয়া ঠিক মেট্রো একটা সারো সংসার এই মেট্রোর বাবার পরিচয় নাই মুসলমান এই মেট্রোর দেশে সাইড দেওয়ার পরে বিয়ে হয় আজকে সেই মেট্রো আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে এই মেট্রো তুই কি জানোস আমার নবীর বাবা মায়ের চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র আস্তে কথা বললে করুণায় ধরবে চাচা আজকে আলেম আমার বকে কি একজনে কয় আলেম গো হাত ভেঙে দিবে আর একজনে কয় ঘর মটকে দিবে আর একজনে কয় পাকিস্তান বাড়াই দিবে আচ্ছা আমরা সবাই পাকিস্তান গেলাম গা তো তুই মরলে তোর জানাজা করবে কেন তুই নাই কইছ রে তানবীর ইসপি তুই নাই কইছ রে আমার বাপের জানাজা আমি করবো তো তুই একবারও ভাবছস নি যে তোর পিছনে কেউ নামাজ পড়বো নি তাই ভাবছস তোর দাড়িও নাই মোসো নাই তোর সাদে মালও নাই মুসলমানের বুলা কিসের সাতার ভয় পাও বেটা আমরা বঙ্গবন্ধু দেশের সন্তান আমরা গোপালগঞ্জের সন্তান আল্লাহর সন্তান পরিবার শ্রেষ্ঠ সন্তান এই দেশে কথা কইবা হুশ ভুশ করে কইও কোন বাতিলের সাথে আপোষ করার জন্য জন্ম নেই নাই কথা বল কেন কারণ আমাদের এই বুকের ভিতরে কোরআন আছে না নাই কোরআন আছে না নাই এই তালবেলিম গুলা তোর আকরাম আলী আল্লাহর অলির সন্তান বাহির দিয়ে মাদ্রাসার সন্তান আমি গৌহরডাঙ্গা মাদ্রাসার সন্তান যেখানে মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত থাকে যেই জমিনে কালকাল রাসূলুল্লাহ সাল্লাম পড়ানো হয় ওই জমিনে বাতিলের সাথে কোনো আপোষ চলে না কষ্টই বল যত সময় চলবে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন যারা দাঁড়াই রেছেন এরা তো থাকবেন না আমি জানি থাকবেন জায়গা নাই কই থাকবেন একটু পরে কত সময় দাঁড়াই থাকবেন সে সিস্টেম তো নাই এরা আস্তে আস্তে যাও এবারে চাইতেছে আগামীকালকে ওয়াজ বন্ধ হয়ে যাবে বাতাস যা শুরু করছে আলহামদুলিল্লাহ বলেন ভাইজান আমার দিকে তাকান তো কোনদিন তাকায় না দাঁড়া দাঁড়ায় আছেন দাঁড়াই থাকবেন কোনো কথা বলবেন না শুধু আমার আল্লাহকে আজকে দেখাই দেবেন জীবনের চাইতে ইমানের দাম বেশি কথাটা সত্য না মিথ্যা সত্য যদি কথা সত্য হয় আমার সাথে উত্তর দিবেন আর যদি মিথ্যা হয় আমি আপনাদের কাছে ওয়াজ করব না আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন আমার উম্মতগুলা যারা খাঁটি মুসলমান তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে এমন একটা পরীক্ষা হয়ে গেল আমার বিশ্বনবী দুনিয়া আসার 90 বছর আগে কত বছর 90 জোরে কোন 90 কত 90 কত দেবন বাগির মতো আশিক রাসূল হয় না আশিক রাসূল হইবা বাবা নবীর জন্য জীবন দিবা
কোন নাস্তিক যদি একবার নবীর অপমান করে আর জ্যান্তা পুইতা ফেলবা। যুবক ভাই রাজি আসোস না? এ নগর কান্দার যুবক রাজি আসোস না? জীবনটা ওয়ান টাইম আইজা শিকাইল নাই, কোন নাস্তিককে খাতির নাই, মরণ তো হইয়াই যাবে বেটা। সাহাবি যুদ্ধের মাঠে খেজুর খাচ্ছে, খেজুর খুদার যন্ত্রণায়, ইন দি মিন টাইম খেজুর অর্ধেক খাইছে, আঠিটা এখনো গালে, পুরাটা বডিতে যায় নাই। নবী বললেন, সাহাবি আমার সাহাবিরা মরতেছে আর তুই খেজুর খাইতেছ? তুই যদি খেজুর খাওয়া বাদ দিয়া যুদ্ধের মাঠে ঝাঁপায় পড়স, জান্নাতে খেজুর খাবি। ওই অর্ধেক খেজুর ফেলাই দিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপায় পড়ছে, শহীদ হয়ে গেছে। নবী যুদ্ধ বন্ধ হওয়ার পরে কয় কি দেখতো, আর গালের মধ্যে খেজুরের আঠি ডেহানো আছে, কিটা দেখে খেজুরের আঠি ডেহানো আছে। বিশ্ব নবী বলেন, আর খেজুরের আঠিটা আমার কাছে দে, খেজুরের হাঁটি হাতে নিয়ে দেহাই মিসকম্বারে ঘেরান আসে। মরণ তো হইয়াই যাবে, কোন নাস্তিকের সাথে খাতির নাই। কথা বল, কথা বল, কথা বল, কোনো খাতির নাই। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তো আমাদের একটা লকব দিয়েছে, মুসলমান আমার কাছে দামি ধর্ম। এইটারে বানাইছি কি জানেন? এই আয়াতরে বানাইছে কয় ইন্না দ্বীনা ইনদাল্লাহ ইসলাম, মুসলিম হলো শান্তির ধর্ম। শান্তির ধর্ম তার মানে তো মারবো, পিডাবো, তোর নবীর বকবো, প্রতিবাদ করতে পারবি না। হাতে একটা কলা ধরাই দেবো, পামরুটি ধরাই দেবো, বয়ে বয়ে খাবি আর তোকে মারমু। এর লেগে শান্তির ধর্ম। যদি এইটা শান্তির ধর্ম মানে এইটাই হইতো, তোমার নবী দাঁত ভেঙে উহুদের মাঠে সারা জীবন গোস্ত জবাই খাইতে পারে নাই। তোমার নবীর পিঠের মধ্যে জামাটা খুললে দেখা যায় এত বড় বড় ফুল, মার বেলের মতো বাবা গোস্ত গুলো উসাই রয়েছে পিঠের মধ্যে। গোসল করলে নবীর গেঞ্জির ভিতর দিয়ে দেখা যেত কালো কালো পাথরের কণার মতো নবীর পিঠের মধ্যে লেগে গেছে। শান্তির ধর্ম ঠিক আছে, শান্তির ধর্ম মসজিদে। বেইমানগুলোর বিরুদ্ধে যখন আন্দোলন করবো তখন হবে অস্ত্র অস্ত্র।